নৌকায় ভোট দেওয়ায় উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়নও নিশ্চিত হয়েছে বললেন প্রধানমন্ত্রী। রাজধানীতে জয়িতা টাওয়ার উদ্বোধন। বিএনপি বাড়াবাড়ি করলে খবর আছে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। সংবিধানের কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই বললেন আইনমন্ত্রী। বিশ্বকাপ প্রাগ বাছাই ফুটবলে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ, সন্ধ্যায় জিতলেই খুলে যাবে বড় দলগুলোর বিপক্ষে ম্যাচের দুয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দেওয়ার কারণে দেশ উন্নয়নশীল হওয়ার পাশাপাশি নারীর ক্ষমতা নিশ্চিত হয়েছে। লুটেরা, এতিমের টাকা আত্মসাৎকারী, অস্ত্র চোরা কারবারি, বিএনপি জামায়াত ক্ষমতায় থেকে দেশকে ধ্বংসের দিকে নেয় বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে জয়িতা টাওয়ার উদ্বোধন করে গণভবনে এক সমাবেশে প্রধানমন্ত্রী সব কথা বলেন। সরকার প্রধান বলেন, অধিকার আদায়ে নারীদের শুধু মাথা কুটলে বা আকুতি করলে হবে না, নিজ গুণেই তা অর্জন করতে হবে। দেশের সার্বিক উন্নয়ন ও নারী অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। ফিলিস্তিনে যুদ্ধ আর অস্ত্রের খেলা বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আবারও আহ্বান জানান শেখ হাসিনা। এর আগে সকাল 10টায় ধানমন্ডিতে নবনির্মিত জয়িতা টাওয়ার উদ্বোধন করে মার্কেট প্লেস পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, দেশের 4 কোটি মানুষের ক্রয় ক্ষমতা ইউরোপীয় মানুষের সমান। দেশের মধ্যবিত্তের একটি বড় অংশ পরিণত হয়েছে উচ্চবিত্তে। রাজধানীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 18তম জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, মানুষের মাথাপিছু আয় বাড়ছে, এটি মানুষের ক্রয় ক্ষমতাকে নির্দেশ করছে। বৈদেশিক মুদ্রার সংকট উত্তরণে ফার্নিচার রপ্তানি বাড়ানোর তাগিদের পাশাপাশি ফার্নিচার শিল্পের জন্য কিভাবে বন্ড সুবিধা নিশ্চিত করা যায় তার কৌশল খুঁজতে রপ্তানি উন্নয়ন ব্যুরোকে নির্দেশও দেন বাণিজ্যমন্ত্রী। এ সময় এফবিসিসি সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশে এখন ডলার প্রয়োজন, রপ্তানি বাড়ানো গেলে ডলারের সংকট কিছুটা হলেও নিরসন হবে বলে মনে করেন তিনি। গোষ্ঠী হয়েছে একটা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত হয়েছে, যেটা বলা হয় অলমোস্ট প্রায় 4 কোটি মানুষের ক্ষমতা রয়েছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে। বাংলাদেশের যে 17 কোটি মানুষ আমাদের, তার মধ্যে 4 কোটি মানুষের ক্ষমতা, ক্রয় ক্ষমতা ইউরোপের সমান, মানুষের সমান। এই 4 কোটি মানুষ কিন্তু দাম দিয়ে ভালো জিনিসপত্র কিনতে পারে। আজকে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটা রোল মডেল হয়েছে। পৃথিবীর যে প্রান্তেই যাই এখন, সবাই কিন্তু বাংলাদেশকে চেনে, বলে তোমরা এত প্রোগ্রেস কেমন করে করলে। বিএনপির শেষ বার্তা কাজে আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে, বিএনপি বাড়াবাড়ি করলে খবর আছে বলে হুঁশিয়ারি দেন তিনি। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতি বিজড়িত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও অনুদান হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে বিএনপি, এখন শেষ বার্তা দিচ্ছে। ওবায়দুল কাদের জানতে চান বিএনপি কোথা থেকে বার্তা পেয়েছে। আওয়ামী লীগের এই নেতা বলেন, এসব বার্তা দিয়ে লাভ হবে না, সংবিধান রক্ষায় যা দরকার তা করা হবে, বিদেশি বন্ধুদের পরামর্শ শুনলেও সংবিধান বিসর্জন দিয়ে তা মানা হবে না। ক্ষমতা পাবে কে দিয়েছে বার্তা, কার কাছে পেলে কোনো বার্তায় কাজ হবে না। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস, আমাদের সংবিধান আমাদের নির্বাচনের চালিকা শক্তি। সংবিধান যা বলবে আমরা তাই করব, বন্ধুদের পরামর্শ শুনব, কিন্তু সংবিধান থেকে আমরা এক চুলও নড়ব না। বার্তা দেন আর যাই দেন, আলটিমেটাম দেন, জানিয়ে দিলাম, এটা হলো আমাদের থেকে বার্তা। সংবিধানের কোথাও নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়ে কিছু বলা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে আইনমন্ত্রী জানান, সংসদের শেষ অধিবেশনে আইন পাশ ছাড়াও যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। সংবিধানে কিন্তু কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই, তো এটা আমি আপনাদেরকে আগেও বলেছি,
এটা এখনো বলছি, এটা মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, তার কতজন মন্ত্রী নির্বাচনকালীন সময় প্রয়োজন, কতজন না, যদি তার সকলের প্রয়োজন থাকে সকলেই থাকবে, আর যদি তিনি মনে করেন যে তিনি ছোট আকার করতে পারেন সেটা তার ডিসক্রিপশন এবং সংবিধান তাকে সেই ক্ষমতাই দেয়। সভায় দেশে অংশগ্রহণমূলক ও বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণে নির্বাচন চায় সম্প্রীতি বাংলাদেশ। নির্বাচন কমিশনে একথা বলেছেন সংগঠনটির আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। নির্বাচনকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করলে কমিশন সচিব জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হবার মতো কিছু নেই। সকালে আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করে সম্প্রীতি বাংলাদেশ নামের একটি সংগঠন। বৈঠক শেষে সংগঠনটির আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, জনগণ অংশগ্রহণমূলক নির্বাচন চায়, কোনো সহিংসতামূলক নির্বাচন মানুষ দেখতে চায় না, দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে নির্বাচনের মাঠে দেখতে চান বলে জানান তিনি। পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, জাতীয় নির্বাচন এলেই মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী ও সংখ্যালঘুদের কপালে ভাঁজ পড়ে, 2001-এর ভয়াবহতা মানুষ আর দেখতে চায় না, অতীতের আশঙ্কা থেকে আর পাশবিকতা ও নির্যাতন দেখতে চায় না, মুক্তিযুদ্ধের চেতনার বাইরে কিছু করা যাবে না বলে জানান তিনি। এদিকে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হবার পরিস্থিতি হয়নি, যদি হয় নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। খেলার খবর ফুটবল। এশিয়া অঞ্চলের বিশ্বকাপ প্রাক বাছাই ফুটবলে বাংলাদেশের আজ বাঁচা মরার লড়াই। দেশের মাটিতে ফিরতি লেগে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ মালদ্বীপ। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। মালেতে দুই দলের প্রথম লেগ ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল। মালদ্বীপের মাটিতে জয় না পাওয়ার আক্ষেপ নিয়ে এবার 86 মিনিটে গোল হজম করে শেষ সময় তা শোধ দেয় বাংলাদেশ। এবার দেশের মাটিতে খেলা, বসুন্ধরা কিংস অ্যারেনায় জয় পেলে বাছাই পর্বে খেলার সুযোগ হবে। গ্রুপে এশিয়ার বড় দলগুলোর বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ, আর মালদ্বীপের কাছে হেরে গেলে আগামী কয়েক বছর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ সংকুচিত হবে বাংলাদেশের। ফিরতি লেগ ম্যাচটি নির্ধারিত সময়ে ড্র থাকলে অতিরিক্ত সময় গড়াবে, অতিরিক্ত সময়েও ড্র থাকলে ম্যাচের নিষ্পত্তি হবে টাইব্রেকারে। বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াও এই ম্যাচকে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে চিহ্নিত করেছেন। ফুটবলাররাও হেড কোচ হ্যাভিয়ের ক্যাবেরার অধীনে গত কয়েকদিন কঠোর অনুশীলন করেছে। মদকাণ্ডে দলের নিয়মিত ফুটবলার তপু বর্মন, গোলরক্ষক জিকো ওমর সালেম নিষিদ্ধ হওয়ায় মালেতে গোলরক্ষক মিতুল মার্মা ও ফরওয়ার্ডের শাকিল খেলেছেন, তাদের পারফরমেন্সে সন্তুষ্ট স্প্যানিশ কোচ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news, এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। ধন্যবাদ সবাইকে।